I am Muhammad Abdulham. My father name Muhammad Saudali Jafari. I am born from. পরনের পোশাক, কথাবার্তা ও অসংলগ্ন আচরণের কারণে এলাকায় তিনি হামিদ পাগল নামে পরিচিত। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এই ব্যক্তি এক সময়কার মেধাবী শিক্ষার্থী ছিলেন। ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশের পর ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে মাদকের নেশায় আজ এই দুর্দশা, শেষ করতে পারেননি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাও। 1982 সালে আরকে স্কুল থেকে দ্বিতীয় শ্রেণীতে পাস করছি। 1984 সালে ঢাকা কলেজ থেকে দ্বিতীয় শ্রেণীতে পাস করছি। 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল পরিবেশ বিজ্ঞানে সায়েন্স করছি। খুব লেখাপড়া করার চেষ্টা করা তো সন্তোষ সীতারে আমার কাজে উন্মালা হয়েছে। ময়মনসিংহের গৌরীপুরে মেসিডেঙ্গি গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ ঢাকা থেকে গ্রামের ফেরার পর পরিবারের লোকজন ভাবেন বিয়ে হলে ছেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরবে। এক পর্যায়ে বিয়ে হয়, ঘরে একটি ফুটফুটে সন্তানও হয়। জীবিকার তাগিদে স্থানীয় ভুটারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। তবে কিছুদিন যেতে না যেতে ফের মাদকের নেশায় জড়িয়ে স্কুল ছাড়তে হয় তাকে। দূরত্ব তৈরি হয় স্ত্রী ও সন্তানের সঙ্গে। সেই থেকে 3 দশকের বেশি সময় ধরে ভবঘুরের মতো জীবনযাপন করছেন তিনি। আব্দুল হামিদ আমাদের ক্লাসমেট ছিল এবং এই ক্লাসে সে কিন্তু ফার্স্ট বয় ছিল এবং সে তার এই পরবর্তী সময়ে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিতে সে পড়াশোনা করছে। কিন্তু অনার্স পড়ার সময় সে ওই তার সহপাঠী বা বিভিন্ন খারাপ লোকের সাথে চলাফেরাতে সে কিন্তু নেশাগ্রস্ত হয়ে যায়। তারপর তার কিন্তু আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার পড়া শেষ তার সুযোগ হয় নাই। এমনিতে তার পারিবারিকভাবে সে অসচ্ছল, তাদের পরিবারকে অসচ্ছল, যার দরুন তার চিকিৎসাটা সঠিক চিকিৎসা কিন্তু হয় নাই। এত একটা ভালো বন্ধু, ভালো ছাত্র ছিল, আমরা আসলে বন্ধুরা সবাই আসলে তার এই অবস্থার জন্য আমরা সবাই দুঃখিত এবং আমরা মর্মাহত। এমন একটা সুন্দর ভালো ছাত্র আজকে তার এই অবস্থা, আমরা চাই সে একটা ভালো অবস্থায় ফিরে আসুক। তারা তার জন্য চিকিৎসার যদি প্রয়োজন হয় আমরা চাই যে কেউ তার চিকিৎসার মাধ্যমে সে একটা ভালো মানুষের মতো আবার ফিরে আসুক, মাদকের হাত থেকে যেন সে রক্ষা পায়, এটাই আমাদের কামনা। তাকে যদি আমরা কোনো ব্যবস্থা করতে পারতাম, এই সমাজ যদি ব্যবস্থা করতে পারত, সে নবগুলির থেকে আবার একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনা যেত, তাহলে তার মেধা হয়তো একটা কাজে লাগতে পারত। 1982 সালে গৌরীপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। স্কুল জীবনের সহপাঠীরা এখনও আড্ডায় মেতে ওঠেন। তাদের আশা, ভালো চিকিৎসা হলে এখনও হামিদকে স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব। 1984-85 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনার্সে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে দ্বিতীয় বর্ষে পড়ার সময় মাদকের নেশায় আসক্ত হন। এরপর আর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। বাবাগুলো জীবন এখন খুব কষ্টে আছি। আমার একটা বিয়ে করছিলাম, একটা বাচ্চা আছে, বাচ্চা অশরিত দর্শক বালা, কিন্তু দেখা গেল বাচ্চাটা তেমন আমার কাজে লাগে না, চাকরি করে, আমিও জানি না সুখের লাগে চাকরি করে কষ্ট করো, আমিও তেমন কিছু দিতে পারছি না। 57 বছর বয়সী হামিদ এখন ভবগুণের মতো ঘুরে বেড়ান শহরের পথে পথে, পরিচিত জনদের সাথে দেখা হলে টাকা চান। তবে নেশার পিছনে ব্যয় করবেন ভেবে অনেকেই তাকে নিরাশ করেন।